আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে এই পানির বোতলের মেয়াদ শেষ। এই পানিগুলো আমরা খাই নাই, আর এই পানি তেমন মজা না, এজন্য আমরা এখন ফেলে দিচ্ছি। এটা মেয়াদ শেষ। কবে মেয়াদ শেষ হয়ে গেছে সেটা বলো। সেটা তো আমি জানি না, তোমরা জানো। দেখো ওইখানে পুরো 1 কার্টন বোতল, 500 ml প্রত্যেকটা বোতল। বন্ধুরা দেখো মেয়াদটা কোথায় দেখা বাবা? এই যে এখানে, এটা একদম হচ্ছে সোডার মতো। এটা এই পানিটা একদম এই যে এখানে মেয়াদ লেখা, এটা হচ্ছে মার্চের 8 তারিখে মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই পানিগুলো আমাদের ইউজ করা হয়নি, আমরা বাংলাদেশে গিয়েছিলাম, আসার পরে দেখি যে এগুলোর মেয়াদ শেষ, কত কিছু ওয়েস্ট হয়ে গেল আমাদের, তাই না? 1 কার্টন পানি এখানে 40টা ছিল, কস্কো থেকে নিয়ে আসছিলাম আমরা হোলসেল মার্কেট। এখন এই বোতলগুলো আমাদের সবগুলো পানি ফেলে দিয়ে তারপরে বোতলগুলো ফেলতে হবে। এই যে মোতাসিম পানি ফেলে দিচ্ছে, সব পানি ফেলে দিচ্ছে মোতাসিম, তাই না বাবা? বোতলগুলো কোথায় রাখতেছো সেটা দেখাও, প্লাস্টিকের প্লাস্টিকের গার্বেজ আমরা কোথায় রাখি সেটা দেখাও। দেখাও, এটা হচ্ছে প্লাস্টিক গার্বেজ, লেখা আছে এখানে প্লাস্টিক কন্টেইনার অ্যান্ড র্যাপিং। এটার মধ্যে ফেলে এখন বোতলগুলো সব পানি ফেলে দিয়ে আমরা তারপরে বোতলগুলো ফেলে দিতে হবে। কত ওয়েস্ট হয়ে গেল না বাবা? বোতলের তো অনেক বুদ্ধি, একসাথে 4টা করে বোতল খেয়ে ফেলে দেয়। 4টা বোতলের পানি ফেললে তুমি, কিন্তু ঢাকনা লাগাইতে অনেক সময় লাগে। ঢাকনা না লাগেও ফেলে দেওয়া যাবে। জাপানে যে কত কিছু আমাদের ওয়েস্ট হয়ে যায়, সব পানির বোতল এখানে, সবগুলোর মেয়াদ শেষ। এই এইটাতে তো হবে না বাবা, আরেকটা ব্যাগ লাগবে, 1 কার্টন পানি। বন্ধুরা দেখো 2 ব্যাগ হচ্ছে পানির বোতল হয়ে গেছে। এখন আমি হচ্ছে নিচের গার্বেজে ফেলতে যাব। তাহলে আমি গেলাম নিচের গার্বেজ রুম আছে নিচে, তাই না? আমরা ওখানে তাহলে ভিডিওটা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, বাই বাই।